যদি পাপি ছাড়ি ধর্ম দূর দেশে যায়, মোর সেনাপতি ভক্ত যাইবে তথায়। শ্রীমৎ ভাগবত গীতা যার হাত ধরে সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে গেছে, যিনি ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি অভয় চরণার বিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। স্বামী বিবেকানন্দকে তো আমরা সকলেই চিনি, কিন্তু কতজনই বা জানেন শ্রীলা প্রভুপাদের নাম? স্পিরিচুয়ালিটি, পাংচুয়ালিটি, টাইম ম্যানেজমেন্ট প্রভৃতি বিষয়গুলি আমরা তার জীবনী থেকে খুব ভালোভাবে উপলব্ধি করতে পারি। আমি সায়নী দে, আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল ইউ ক্যান উইন। অভয়চরণ দে 1896 সালের 1 সেপ্টেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন। সেদিন ছিল জন্মাষ্টমী। পিতা গৌরমোহন দে এবং মাতা শ্রীমতী রজনী দে উভয়েই ছিলেন কৃষ্ণভক্ত। তার পৈতৃক বাড়ি ছিল কলকাতার 151 হ্যারিসন রোডে। সেখানেই তিনি বড় হন এবং শিক্ষা লাভ করেন। তার পড়াশোনা কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে। সেই সময় তিনি ইংরেজি ভাষার পাশাপাশি সংস্কৃত ভাষা নিয়ে অধ্যয়ন করেন। সন্ন্যাস ধর্মগ্রহণের আগে অভয়চরণের নিজের ফার্মাকিউটিক্যাল ব্যবসা ছিল। 1922 সালে তার গুরুর সাথে দেখা হয়। সেই সময় শ্রীলা প্রভুপাদকে দেখে তার গুরু তাকে নির্দেশ দেন ইংরেজি ভাষায় ভগবদ গীতার জ্ঞান সমগ্র বিশ্বে পৌঁছে দিতে। গুরুর নির্দেশ মতো তিনি ভগবদ গীতা ইংরেজিতে অনুবাদ করা শুরু করেন। 1 বছর ধরে লেখার পর হঠাৎই একদিন ফ্যাক্টরি থেকে বাড়ি ফিরে এসে দেখেন তার সমস্ত কাগজ, যাতে তিনি এতদিন ধরে গীতা অনুবাদ করে গেছেন, সেইগুলো নেই। স্ত্রীকে জিজ্ঞাসা করলে জানতে পারেন তার স্ত্রী সেই সব কাগজ অজান্তেই বিক্রি করে দিয়েছেন। সেই দিন তিনি গৃহত্যাগ করেন এবং সন্ন্যাস নিয়ে পুনরায় ভগবদ গীতা অনুবাদ করায় মনোনিবেশ করেন। কয়েক বছর বৃন্দাবনে থেকে ভগবদ গীতা অনুবাদ করার পর গৌরবাণী প্রচারে তিনি জলপথে জাহাজে করে আমেরিকা যাত্রা করেন। 70 বছর বয়সে দীর্ঘ 32 দিনের জাহাজ যাত্রার সময় 2 বার হার্ট অ্যাটাক আসে। না তার কাছে বেশি অর্থ ছিল, না বিদেশে থাকার জায়গা। সাহসটুকু সম্বল করে নিজের ওপর অগাধ বিশ্বাস আর কিছু বই নিয়ে বিদেশ পাড়ি দেন। তিনি জানতেন যে তিনি একা এবং একা সব কিছু করতে পারবেন না, কিন্তু কিছু তো করতে পারবেন। এই বিশ্বাসেই তিনি একদিন সব কিছু করবেন। সেই সময় ইউএস আর ভিয়েতনামের যুদ্ধ চলে এবং রাস্তায় এমন কিছু মানুষের ভিড় জমে যাদের জীবনযাপন ছিল অশালীন। প্রভুপাদ ঠিক করলেন তার কাজ শুরু হবে এই ধরনের মানুষের মধ্যে ঈশ্বর সিদ্ধি লাভ ঘটিয়ে সঠিক পথে আনার মাধ্যমে। তাদের সংশোধন না, মেডিটেশনের মাধ্যমে সংশোধন করানো। প্রভুপাদ সেই সমস্ত মানুষের মাঝে কীর্তন শুরু করলেন এবং প্রত্যহ তাদের কাছ থেকে অপমানিত হওয়ার পরও ভগবদ গীতার কথা শোনাতে থাকেন, তাদের জন্য ভোজন বানান। ধীরে ধীরে প্রভুপাদ সেই সমস্ত মানুষদের হরিনামের যে নেশায় মাতিয়ে দেন, তাতে তারা সকলেই জীবনের সঠিক পথে ফিরে আসে। আমেরিকার সরকারও শ্রীলা প্রভুপাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন। ধীরে ধীরে ইউএসএতে তিনি 10,000 শিষ্য বানান, তাদের ভগবদ গীতা শেখান এবং শিষ্যদের পাঠান বিভিন্ন দেশে গৌরবাণী প্রচারের উদ্দেশ্যে। অ্যালফার্ড ফোর্ডও শ্রীলা প্রভুপাদের আনুগত্য স্বীকার করেন। শ্রীলা প্রভুপাদ বই বিক্রি করে যা অর্থ উপার্জন করেন তা দিয়ে 1966 সালে ইস্কনের মন্দির প্রতিষ্ঠা করেন। সারা বিশ্বে আজ হাজারো ইস্কনের মন্দির আছে যেখানে নিয়মিত ভগবদ গীতা পাঠ করা হয়। এমনকি পাকিস্তানেও 12টি ইস্কনের মন্দির আছে যেখানে রোজ সন্ধ্যায় গীতা পাঠ হয়। বিপুল অর্থ না থাকা সত্ত্বেও তিনি সমগ্র বিশ্বে 108টি ইস্কনের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন মানুষের সহায়তায়। সেই সময় তিনি প্রায় 15 বার পৃথিবী ভ্রমণ করেন। তার মন্ত্র ছিল বিশ্বাস বাড়াও এবং মানুষকে প্রকৃত অর্থে শিক্ষিত করো।
জর্জ হ্যারিসনও তার শিষ্যত্ব গ্রহণ করেন এবং লন্ডনের 70 একরের ফার্ম ইসকনকে ডোনেট করেন। নিজের হাতে গৌরবাণী লেখা সময় সাপেক্ষ, তাই তিনি ডিকটাফোনের সাহায্যে রেকর্ড করতে থাকেন, কারণ তিনি জানতেন তার কাছে বেশি সময় নেই আর, অথচ অনুবাদ করা অনেক বাকি। শুনলে বিস্মিত হবেন, তিনি 24 ঘন্টার মধ্যে মাত্র 2 ঘন্টা ঘুমাতেন এবং বাকি 22 ঘন্টা সেবা করতেন। রাত্রি 10টা থেকে 12টা পর্যন্ত ঘুমাতেন, 12টা থেকে ভোর 4টে পর্যন্ত বই অনুবাদ করতেন, সকালে শিষ্যদের সঙ্গে হাঁটার সময়ও রেকর্ড করতেন। তিনি এই 12 বছরের মধ্যে যা করেছেন তা সত্যিই অকল্পনীয়। শ্রীলা প্রভুপাদের মানব প্রেম এক সমুদ্রের মতো, করুণার সিন্ধু তিনি। পুরীর মন্দিরে ইংরেজ শিষ্যদের নিয়ে গেলে তাকে মন্দিরে ঢুকতে বাধা দেওয়া হয়, কারণ হিন্দু মন্দিরে ইংরেজদের প্রবেশ নিষিদ্ধ। তিনি ঠিক করলেন যে জগন্নাথের মন্দিরে তাকে প্রবেশ করতে বাধা দেওয়া হলো, একদিন তিনি জগন্নাথকে নিয়ে সারা পৃথিবীতে ঘুরবেন। তারপর প্রভুপাদ গোটা পৃথিবীতে রথযাত্রার প্রচলন শুরু করেন। শুধু সেখানেই তিনি থেমে থাকেননি, ওয়ার্ল্ডস লার্জেস্ট ভেজিটেরিয়ান ফুড রিলিফ প্রোগ্রাম শুরু করেন, যার নাম ফুড ফর লাইফ। দুনিয়া জুড়ে প্রত্যহ সন্ধ্যের সময় হাজারো লোকের মধ্যে খাবার দান করা হয়, এমনকি 14 লক্ষ বাচ্চাদের প্রত্যহ মিড ডে মিল দেয় ইস্কনের মন্দির। সেটন হল ইউনিভার্সিটিতে ভগবদ গীতাকে কম্পালসারি করা হয়েছে। ইউকেতে কেমব্রিজ ইউনিভার্সিটিতেও 2020 থেকে ভগবদ গীতা কম্পালসারি করা হয়, কারণ ভগবদ গীতা সময়ের গুরুত্ব শেখায়, মোরালিটি শেখায়, চরিত্র গঠনের গুরুত্ব বোঝায়, নীতিশাস্ত্র শেখায়, যা এক মানুষকে আরও মজবুত করে তোলে। 1977 সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে পর্যন্ত শ্রীলা প্রভুপাদ অনুবাদ করার কাজ চালিয়ে যেতে থাকেন। প্রভুপাদের মৃত্যুর পরও ইস্কনের প্রসার অব্যাহত থাকে। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।